আরে আমার কথা শোনো তো। আরে একটা কথা বারবার বলতে হয় নাকি? বুঝলাম না, কথা তো শুনবো আমার। কি হয়েছে বলো? তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। দেখো, বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি করছো তুমি। আজব তো, আমি কোথায় বাড়াবাড়ি করলাম? তোমাকে বললাম যে আমার যা আছে তাতে যথেষ্ট, এনাফ। তুমি কি করতেছো? তুমি তার ভিতরে কাজ করবা? কেন কাজ করবা তুমি? না, আমার আরো লাগবে, কারণ আমার এই সম্পত্তিতে কিছু হবে না। কারণ ভবিষ্যতের কথা তোমার মাথায় না থাকলেও আমার মাথায় ঠিকই আছে। হ্যাঁ, আমি জানি তোমার ভবিষ্যতের চিন্তা আছে, কিন্তু আমি তো ভালো কিছু করতেছি এখন, তাই না? তোমার তো এই চাকরি না করলেও হয়। আচ্ছা বলো তো, তুমি কি পাইছো চাকরির ভিতরে? কি পেয়েছি বুঝো না, আর কতবার বলবো, এই চাকরির মধ্যে আমার ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। ববি, ববি দাঁড়াও বলছি, ববি আসি। বৌমার মতি গতি আমার ভালো লাগতেছে না। বৌমা এই চাকরিটা কেন ছাড়তে চায় না? তুই একটু যাচাই বাছাই করে দেখ। মা, তুমি আবার এসব কি কইতাছো? হ্যাঁ, আমি ঠিকই কইতাছি। বৌমা কই চাকরি করে আর কি চাকরি করে, কই কই যায়, তোর এগুলো দেখা দরকার। তুই এখনই যা। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ, আমার দেখা উচিত। কি ব্যাপার, ও এদিকে যাচ্ছে কেন? ওর অফিসের রাস্তা তো এটা না। কোনোদিন হয় না। শোনো, তোমাকে যেই যা কিছু বলুক না কেন, তুমি আমার কাছে আসা কখনো বন্ধ করবে না। কখনো না। চলো ভিতরে যাই। আচ্ছা, যা বলেছিলাম। দেখো, আমার মনে হয় না আমি এমন কোন অন্যায় করেছি যার জন্য আমাকে বাড়ি থেকে চলে যেতে হবে। জানতাম তুমি এমনই একটা উত্তর দিবা। আসলে কি জানো, যে অন্যায় করে সে নিজের অন্যায় না কখনোই স্বীকার করে না, সেটা তুমিও করলাম মাত্র। কি কি এমন অন্যায় করেছি আমি? করার মধ্যে তো একটা চাকরিই করি, আর এটা নিয়ে তোমার এত মাথা ব্যথা? শোনো, তোমাকে আগেও বলেছি এখনও বলছি, এই চাকরির মধ্যে আমার ভবিষ্যৎ আছে। হ্যাঁ, তোমার ভবিষ্যৎই আছে। তোমার ওই ভবিষ্যতের ভিতরে আছে শুধু নোংরামি, চাকরি না। কি বলতে চাও তুমি? তুমি আমাকে সন্দেহ করো? তোমার লজ্জা করে না স্বামী হয়ে নিজের স্ত্রীকে সন্দেহ করো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, একজন স্বামী আর একজন স্ত্রীর সংসারের ভিতরে সন্দেহ থাকলে সংসারটা ভালোভাবে টিকে না। কিন্তু এখন আমার সন্দেহ করার পিছনে যথেষ্ট কারণ আছে। কি বলতে চাও তুমি? কি বলতে চাও? এটা কি বলো? Thank you.
এখন মুখটা ঘুরে ফেললা কেন? হ্যাঁ, এতক্ষণ তো বড় বড়ই কথা বলছিলা। আরে তোমার জন্য আমি কী না করছি বলো? তুমি যখন যা চেয়েছো, যখন যা করতে চেয়েছো আমি করতে দিয়েছি। কেন? শুধু আমার যাতে সংসারটা একটু গোছায় রাখো, সামলে রাখো। আর তুমি ছি, তুমি সেসব দিয়ে এই সোনার সংসার ছেড়ে পড়ো কি আসক্ত হলে? আমার ভাবতেই অবাক লাগছে, তোমার মতো একটা মেয়ের সাথে আমি এতদিন সংসার করেছি। যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কি হলো? যাও, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আসলে টাকা নেশে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি আসলে ভুলে গিয়েছিলাম আমার একটা স্বামী আছে, আমার একটা পরিবার আছে। আমাকে বাড়ি থেকে বের করে দিও না, আমাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। শোনো, তোমাকে একটা কথা বলি, সততার সাথে থেকেও না ডালভাত খেয়ে শান্তি আছে, কিন্তু অসৎ পথে কখনোই শান্তি মিলে না। তোমাকে এই শেষবার মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, পরবর্তীতে যদি এরকম কিছু হয় তোমাকে আমি কখনোই ক্ষমা করবো না।